হরে কৃষ্ণ রাধে রাধে। দ্বাদশীতে কিভাবে আমি গোপাল সেবা করে থাকি তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আজ দ্বাদশী, তাই সকালে আমি আমার গোপসোনাকে শয়ন থেকে তুলে মুখ হাত ধুয়ে সুজি ভোগ নিবেদন করেছিলাম। সেই সুজি প্রসাদকে আমরা দ্বাদশীতে পালন করেছিলাম। আর সাধারণত আমি গোপাল সোনাকে সকালে স্নান করাই না, একটু বেলা করে স্নান করে থাকি। তো হালকা ঠান্ডা আছে, এবার আমি গোপসোনাকে স্নান করাবো। তাই জামা খুলে দিয়ে চেয়ারে বস করে দিলাম, আর আগে থেকে স্নানের জল রেডি করে রেখেছি। স্নানের পাত্রে একটি তুলসী পাতা রেখে গোপসোনাকে বস করিয়ে মধু মাখিয়ে নিচ্ছি। আমি বিশেষ করে শীতকালে গোপসোনাকে মধু মাখিয়ে স্নান করাই, সঙ্গে বাঁশি রেখে দিয়েছি স্নানের পাত্রে। স্নান করানোর সময় ঔ নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করে অথবা গোপাল সোনার সঙ্গে কথা বলে স্নান করাতে হয়। এতে ভগবান খুব খুশি হয়ে থাকে। গোপসোনার গা হাত ভালো করে মুছিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে স্নান করিয়ে চেয়ারে বসিয়ে তার জামা ও অঙ্গরাকে সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। এবার গোপাল সোনাকে জামা ও প্যান্ট পরে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর চুপটি করে বসে আছে আমার গোপসোনা। এবার অঙ্গরাক করে নেব, গলায় মালা, মাথায় চুল পরে দিচ্ছি, তারপর মুকুট পরিয়ে দেব, হাতে বাঁশিও দিয়েছি, কত সুন্দর লাগছে। এবার গোপসোনাকে সিংহাসনে বসিয়ে দিলাম, এটাই আমার ঠাকুর ঘর। গোপালসোনার সঙ্গে সবসময় থাকে গোমাতা, গোপালসোনা থাকলে গোমাতা রাখতে হয়। এবার অগুরু সেন দিয়ে দেব ও চন্দন পরিয়ে নেব। এবং আয়না দর্শন করিয়ে নেব। এবার গোপাল সোনাকে ভোগ নিবেদন করিয়ে নিয়েছি। আজকে অন্নভোগ দেওয়া হয়েছে, কাল যেহেতু একাদশী ছিল, একাদশীতে গোপাল সোনা অন্নভোগ দেওয়া হয় না। গোপাল সোনাকে আমি প্রত্যহ অন্নভোগ দিয়ে থাকি। গোপাল সোনাকে নিজে হাতে খাইয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে এসে গোপাল সোনার মুখ হাত ধুয়ে সিংহাসনে বসিয়ে নেব। আর সেই ভোগগুলি এখন প্রসাদ হয়ে গিয়েছে এবং সেই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আরতি করব। আরতি করার প্রথমে আমি ধূপ দিয়ে আরতি করি, তারপর ফুল দিয়ে আরতি করে নিই। আরতির সময় জয় রাধা মাধব কুঞ্জ বিহারী এই গানটি আমি প্রত্যহ করে থাকি। বিশেষ করে ভোগ আরতির সময় গান করতে হয়, নয়তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লব গিরিবর ধারী, গোপীজন বল্লব গিরিবর ধারী, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। ভিডিওটি কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এবার আমি তুলসী এবং চন্দন সহযোগে ফুল দিয়ে দিলাম আমার গোপসোনার চরণে, এবং আমি আমার গোমাতাকেও দিলাম ফুল। এবার গোপাল সোনার কাছে তুলসী পাতা দিয়ে এক গ্লাস জল চাপা দিয়ে রেখে দিলাম। যদি গোপাল সোনাকে তৃষ্ণা পেয়ে থাকে, এভাবেই দ্বাদশীতে গোপাল সেবা করে থাকে। হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল।